আমি পুরো বিএনপির সভাপতি হিসাবে আমার পুরোর মধ্যে সবচেয়ে বেশি পূজা মণ্ডপের কাজ চলছে। এই জায়গা শুধু আপনারাই থাকবেন না, এখানে কিন্তু আমার কর্মী সবাই থাকবে, সবাই আপনাদের পূজা মণ্ডপে থাকবে। আপনারা বুঝতেই পারবেন না কে হিন্দু কে মুসলমান, সবাই একসাথে আমরা কাজ করব এবং নাড়ু মুড়ি বেশি বেশি করে এবার বানাবেন, আমরা সবাই খাবো এবং পূজা মণ্ডপ আমরা পাহারা দেব। এই 9 তারিখ থেকে 13 তারিখে আপনাদের পাশে থাকার জন্য রাজবাড়ী জেলা বিএনপি এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেকটা ইউনিট এখানে উপস্থিত হয়েছে এবং অমর সংগঠন এখানে উপস্থিত হয়েছে। তারা আপনাদের কথা দিয়ে গেছে যে প্রত্যেকটা মন্দিরে তারা যাবে পাহারার জন্য না, আপনাদের উৎসবে অংশীদার হওয়ার জন্য। এবং আমাদের পৌরমন্ত্রী সভাপতি কাশেম ভাই বলেছে এবার কিন্তু চিড়ামুড়ি নাড়ু কিন্তু বেশি করে রাখতে হবে। আপনারা আমাকে বলেছেন যে আমার আসার জন্য, আমি গতবার এসেছিলাম, এর আগে এসেছি, আমি আশা করি আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। দুর্গা পূজাকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগর সহ জেলাধীন প্রত্যেকটা পূজা মণ্ডলের জন্য পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিন রাত পাহারার ব্যবস্থা করবে। এটা আমার নেতাদের আগামী ঘোষণা, এই আমাদের চিঠি করে দিয়েছে, এই চিঠিটা রাজ্যের জেলা বিএনপি দিয়েছে। সেই জন্য আপনারা যে পূজা উদযাপন কমিটির সাথে আমাদের যে স্বেচ্ছাসেবক দল থাকবে আপনারা এখানে যুক্ত করে নিয়েন, যাতে সুপ্রকার হয়। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ সেটাকে আরো শক্তিশালী করে ধর্ম বর্ণ আমরা ভুলে গিয়ে আমরা যে মানুষ, আমরা যে বাংলাদেশী সেটাকে প্রতিষ্ঠিত করব। আমি রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে অনুরোধ করে যাব, পূজা বিসর্জন পর্যন্ত এই গোয়ালন্দ এবং রাজবাড়ী সদরের প্রত্যেকটা মন্দির যাতে আপনি 5 মিনিট করে হলো আপনি একটু ঘুরতে পারেন, সেই সময়টা নিয়ে কিন্তু রাজবাড়িতে আপনি দেখবেন। এখানে বক্তব্য দিয়ে গেলেই শেষ হবে না, আপনার সরজমিনে উপস্থিতিটা কিন্তু খুবই প্রয়োজন। আপনি এখানে যখন উপস্থিত হবেন অনেক শয়তান কিন্তু দূরে যাবে এবং আপনার পিছনে হাজার হাজার লোকজন থাকবে, হিন্দু ভাইরাও কিন্তু আরো উৎসাহিত হবেন। উপজেলা বিএনপি আপনাদের সাথে থাকবে, আপনারা নির্বিঘ্নে আগামী আসন্ন দুর্গা পূজা সম্পন্ন করবেন, এই ব্যাপারে আপনারা মনে কোনো সংশয় রাখবেন না। ইনশাল্লাহ আমরা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি আমরা আপনাদের সঙ্গে আছি। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবাই, আমাদের ঈদ যেরকম আমাদের একটা উৎসব, হিন্দুদের পূজা সেরকম একটা উৎসব, বিশেষ করে শারদীয় দুর্গা উৎসব। তা আমি মনে করি যে যেহেতু উৎসব সবাই, এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, সংখ্যালঘু নয়, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমরা সকলে বাংলাদেশি, আমরা ধর্ম যার যার উৎসব সবার, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা এই আপনাদের যেরকম ঈদের দিনকে খুব বড় দিন, আমাদেরও দুর্গাপূজাটা সবচেয়ে বড় দিন।